একটা সময়টা ট্রেন ছিল যে ভিটামিন ই খেলে চুল পড়বে না চুল গজাবে এখন কি এটা আসলে কোনো বাস্তব আছে আজকাল দেখা যাচ্ছে মেরা ভিটামিন ই ক্যাপসুল তেলের সাথে মিশিয়ে মাথায় দিচ্ছে এটার তো কোনোই ভূমিকা নাই অল্প সময়ের জন্য হয়তো চকচক করতে পারে ওরাল ইনটেকে কেউ কেউ বলেন যে কিছুটা ইফেক্ট থাকতে পাবে তবে সবচেয়ে জরুরি হচ্ছে তার চেয়েও জরুরি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন ডি বায়োটিন যেটা ভিটামিন এইচ বলি ভিটামিন বির একটা অংশ ভিটামিন এর ভূমিকা একেবারেই নগণ্য বায়োটিনটা খুব বেশি আজকাল আপনারা করছেন বিদেশে দেখেছি যে বায়োটিনের খুবই ছড়াছড়ি বায়োটিনের শ্যাম্পু আছে স্প্রে আছে ওরাল ফর্ম আছে তো বায়োটিনটা করে কি চুলের ভলিউম গোড়ার থিকনেস বাড়িয়ে দেয় চুলকে মোটা করে এবং চুল পড়ার হার অনেকটাই কমিয়ে দেয় তাহলে আপনি অনেকগুলো কারণ বলেছেন যে কারণগুলো মানে যেমন থাইরয়েডের সমস্যা হলে থাইরয়েডের চিকিৎসা করলে তার চুল ঠিক হয়ে যাবে ডায়াবেটিসের কোনো ভূমিকা আছে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে হয়তো চুলের সামান্য ভূমিকা থাকতে পারে এইভাবে যে তার বেসিকে অন্য কিছু গলদ আছে ভিটামিন ডেফিসিয়েন্সি আছে যে কোনো জিনিস আপনি জানেন যে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে একটু অতি মাত্রায় হয় সেইভাবে একটা ভূমিকা বলতে পারি কিন্তু একজন রোগীর বা ক্লায়েন্টের ডায়াবেটিসের জন্য চুল পড়ে যাচ্ছে বা চুলের ক্ষতি হচ্ছে এমন কোনো কথা আজ পর্যন্ত আমরা পাইনি বা পরীক্ষিত নয় ডক্টর পারভেস অনুষ্ঠানে এসেছেন এই চুল পড়া এবং চুল লাগানো লেটেস্ট যে আপনারা পিআরপি করছেন স্টেম সেল থেরাপি করছেন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করছেন এগুলো সাকসেসফুলি করছেন মানুষকে বিদেশে যেতে হচ্ছে না গুলো দেশেই এখন আপনার আপনাদের মতো দক্ষ বিশেষজ্ঞ হাতে এই সমস্যার সমাধানগুলো আপনারা দিচ্ছেন আপনাদের আপনাকে অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ স্যার প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আজকের অনুষ্ঠান থেকে আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন দর্শক আপনার সমস্যা জানিয়ে আমাদের চিঠি ইমেল পাঠাতে পারেন এই ঠিকানায় প্রযোজক দ্য একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারন বাজার ঢাকা এক দুই এক পাঁচ ইমেল দ্য ডক্টরস অ্যাট একুশে ড্যাশ টিভি ডট কম এছাড়াও অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ভিজিট করুন ডাব্লু 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 ডট একুশে টিভি ড্যাশ কম এই ঠিকানায়